ইসলাম সমাজত হাহাকার সৃষ্টি করা এগারী মহিলা আর মহিলাগারীর নাম হয়েছে রুবি খান। রুবি খানের নামটো শুনিয়েই আপনাদের হয়তো অনুমান করবেন মানে কোনগী রুবির কথা কোথাও। বর্তমান বিতর্কর শীর্ষত আছে আলিগড় বিজেপির নেত্রী রুবি খান। গণেশ পূজাত গণপতি বাপার মূর্তি নিজ গৃহলৈ আনি মৌলানা সমাজের রুখত পড়ছিল এগারী রুবি খান। আর আলিগড় স্থিত রুবির বাসগৃহ সম্পূর্ণ বৈদিক রীতি নীতিরে চলিছিল গণপতি বাপার পূজা অর্চনা। রুবি খানের স্বামী আসিফ খানেও করেছিল পূজা অর্চনা আর দুয়ে মিলি বিসর্জন দিয়েছিল গণপতি বাপাক। কিন্তু এই বিতর্ক মার নৌচাওতে এইবার রুবি আর তার স্বামীয় ঘরলৈ আনিলে মা দুর্গার প্রতিমূর্তি। নদিনের মহিষ মর্দিনীর পূজা অর্চনা চলিব রুবি খানের বাসগৃহ। রুবিয়ে সোমবার পালন করেছে নবরাত্রির ব্রত। পুনের মৌলানা সমাজের রুখত পড়ছে এবার রুবি খান। কিন্তু মৌলানা সমাজের নীতি নির্দেশনা কেরেপ করা নাই রুবি খানে। নিজের স্থিতি তটল থাকা রুবি খানে এই সন্দর্ভ কি কয় আমি শুনো আহ। তারিখ কো ভগবান গণেশ জি কি মূর্তি কি স্থাপনা কি থি আপনা ঘর মে আর সাত দিনোঁ কে লিয়ে মে এসি তরহ সে সাত দিন বাদ ইনকো বিসর্জন কে লিয়ে লেকর যাউঙ্গি জেসে হোতে হ্যাঁ বড়ে বিধি বিধান কে সাথ মে। মানে পহলে ভি ভগবান শ্রী রাম জি কি পূজা অর্চনা কি থি জব ভগবান শ্রী রাম কি জো মতলব মন্দির কি ওয়া নিম রক্ষি গই থি উস টাইম পে প্রধানমন্ত্রী জি নে ভি ওয়া পূজা অর্চনা করাই থি তো মানে আপনি ঘর মে করাই থি ও পূজা অর্চনা। লেকিন উস টাইম পর ভি ইন লোক কো কুছ আচ্ছা নি লাগা ইনহোনে এসি তরহ ফতবে জারি করে আর মেরে বড়ে বড়ে পোস্টার লগবা দিয়ে গে মসজিদো পে বটবা দিয়ে গে ইসলাম সে খারিজ করনে কে কেসে জিন্দা জ্বলা দো। মানে 31 তারিখ কো ভগবান গণেশ জি কি মূর্তি কি স্থাপনা কি থি আপনা ঘর মে আর সাত দিনোঁ কে লিয়ে মে। আর রুবি এনেদরে মন্তব্য করেছে আর রুবির মতে ঈশ্বর এজনেই। রমজানের যেনেকৈ রোজা রাখো তেনেকৈ নবরাত্রির ব্রতও পালন করেছে বলে তেনেদরে ব্রত পালন করে আছো বলে মন্তব্য করেছে রুবিয়ে। আর মাতা রানী পূজা করে এটাই প্রার্থনা করেছে রুবি খানে সকলো মানুষকে বুদ্ধি প্রদান করক। কিন্তু রুবি খানক তীব্র লক্ষ্য করে লৈছে মৌলানা সমাজে। রুবি খানের ঘরের বাহিরত কোনো দুষ্কৃতিকারী লগাইছে পোস্টার। রুবি আর আসিফ খান কাফির বলে সেই দুষ্কৃতিকারীয়ে পোস্টারত লিখাও পরিলক্ষিত হয়েছে। পূজা আর হবন করার লগতে বন্দে মাতরম কয় দুয়োকে ইসলামের পরা খারিজ করিব লাগে পরিয়াল সহ জীবনতে জ্বলাই দিব লাগে। এনেদরে দুষ্কৃতিকারীয়ে পোস্টার লগাই রুবি খানের বাসগৃহর বাহিরত এনেদরে পোস্টার লগা পরিলক্ষিত হয়েছে। আর এই পোস্টার লগা সন্দর্ভত ইতিমধ্যে আরক্ষী থানাত গোচর রুজু করেছে রুবি খানের পরিয়ালে। তারপরে সেই পোস্টার সমূহ আঁতরাই পেলায় আরক্ষী। আর উল্লেখ্য যে দুবছর পূর্বে রুবি খানের ঘরত রাম দরবার রাখা হয়েছিল তারপরে আক্রমণ করা হয়েছিল রুবি খানের বাসগৃহত ফটোয়া জারি করা হয়েছিল রুবি খানের বিরুদ্ধে। কিন্তু কোনো ফটোয়াই তলাব পৰা নাছিল রুবি খানক। পুনের বাসগৃহলৈ মা দুর্গার মূর্তি আনি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়ছে এগারী রুবি খান। রুবি খানের সঙ্গে বাহু মিলাই থিয় হয়ে আছে স্বামী আসিফ খানও। আসিফ খানের মতে তেওঁলোকে করা কর্মর দ্বারা দেশত হিন্দু মুসলিমের একতা বৃদ্ধি পাব। রুবি খানের সমর্থনত আগবাড়ি আহিছে বিজেপি। আর এই সন্দর্ভত বিজেপি নেতা তথা প্রাক্তন মেয়র শকুন্তলা ভারতীয়ে মন্তব্য করেছে আর কাফির সেই সকল যিসকলে নিজের দেশরও নহয় আর সমাজরও নহয় এনে লোকক পাকিস্তানলৈ পঠিয়াই দিব লাগে। তেওঁ মতে ভারতত থাকিব বিচাৰিলে বন্দে মাতরম কবই লাগিব। বন্দে মাতরম কবলৈ লাজ লাগিলে পাকিস্তানলৈ গুচি যাব লাগে। আর বিজেপির লগতে হিন্দু মহাসভায়ও রুবি খানের সমর্থনত আগবাড়ি আহিছে। হিন্দু মহাসভার রাষ্ট্রীয় সচিব মহামন্ডলেস অন্নপূর্ণা ভারতী উরফে পূজা শকুন পান্ডে কয় রুবি খানক ভয় দেখার প্রয়োজন নাই। এনে লোকর কাম কেবল শরীরের পরা শির দূর করা সর্বধর্মর অর্থ তেওঁলোকে নাজানে। রুবি খানের নিরাপত্তা কটকটিয়া করার বাবে এটা আহ্বান জানাইছে প্রশাসনক। আর এনেদরে এটা চর্চার শীর্ষত দেখা গৈছে এইগৰাকী বিজেপি নেত্রী। আর যেহেতু এই বিজেপি নেত্রীগৰাকীয়ে গণপতি বাপার মূর্তি আনিছিল ঘরলৈ আর পূজা অর্চনা আরম্ভ করেছিল আর তারপিছতে
তীব্র আক্রমণৰ লক্ষ্য হৈ পৰিছিল আৰু ৰুবি খানৰ বাহগৃহত আক্ৰমণ কৰিছিল মৌলানা সমাজে আৰু এইবাৰ পুনৰবাৰ মৌলানা সমাজে লক্ষ্য কৰি লৈছে ৰুবি খানক কিয়নো ৰুবি খানে এইবাৰ দুৰ্গা মাক আৰাধনা কৰা পৰিলক্ষিত হৈছে আৰু মহিষ মৰ্দিনীৰ যি নটা ব্ৰত আছে সেই নটা ব্ৰতো ইতিমধ্যে পালন কৰিছে ৰুবি খানে আৰু ৰুবি খানৰ এই কাৰ্যত এতিয়া তীব্ৰ ক্ষোভ উজাৰিছে মৌলানা সমাজে আৰু মৌলানা সমাজে ইতিমধ্যে ফটোৱা জাৰি কৰিছে লগতে কোনো দুষ্কৃতিকাৰীয়ে ৰুবি খানৰ বাসগৃহৰ সন্মুখত পোষ্টাৰো লগাইছে আৰু সেই পোষ্টাৰত ৰুবি খানৰ লগতে তেওঁ পৰিয়াল আৰু স্বামীক কাফিৰ বুলি উল্লেখ কৰিছে আৰু লগতে তেওঁলোকে যিহেতু বন্দে মাতৰম বুলি কয় আৰু তেওঁলোকে যিহেতু পূজা অৰ্চনা কৰিছে সেইবাবে তেওঁলোকক ইছলামৰ পৰা খাৰিজ কৰিব লাগে এনেদৰে দুষ্কৃতিকাৰীয়ে পোষ্টাৰ লগোৱা পৰিলক্ষিত হৈছে আৰু তাৰ সেই পোষ্টাৰ লগোৱাৰ পাছতে কিন্তু ৰুবি খানে আৰক্ষীৰ কাষ চাপিছে আৰু আৰক্ষীয়ে ইতিমধ্যে সেই পোষ্টাৰসমূহ লগাইছিল কোনো দুষ্কৃতিকাৰীয়ে সেই পোষ্টাৰসমূহ ফালি পেলাইছে আৰু ৰুবি খানৰ সমৰ্থনত এতিয়া আগবাঢ়ি আহিছে বিজেপি নেতা কৰ্মীসকল লগতে হিন্দু মহাসভাও আগবাঢ়ি আহিছে আৰু বিজেপি নেতা প্ৰাক্তন মেয়ৰ শকুন্তলা ভাৰতীয়ে ইতিমধ্যে মন্তব্য কৰিছে ৰুবি খানৰ সন্দৰ্ভত আৰু কাফিৰ সেইসকল যিসকলে নিজৰ দেশৰো নহয় আৰু সমাজৰো নহয় এনেদৰে মন্তব্য কৰিছে মেয়ৰ শকুন্তলা ভাৰতীয়ে আৰু তেনে লোকসকলক পাকিস্তানলৈ পঠিয়াই দিব লাগে বুলিও মন্তব্য কৰিছে শকুন্তলা ভাৰতীয়ে আৰু তেওঁৰ মতে ভাৰতত থাকিব বিচাৰিলে বন্দে মাতৰম ক'বই লাগিব আৰু বন্দে মাতৰম ক'বলৈ লাজ লাগিলে পাকিস্তানলৈ গুচি যাব পাৰে আৰু ইফালে বিজেপিৰ লগতে হিন্দু মহাসভায়ো ইতিমধ্যে ৰুবি খানৰ সন্দৰ্ভত আগবাঢ়ি আহিছে আৰু হিন্দু মহাসভাৰ ৰাষ্ট্ৰীয় সচিব আগবাঢ়ি আহিছে এই ক্ষেত্ৰত আৰু তেওঁ উল্লেখ কৰিছে ৰুবি খানক ভয় দেখুওৱাৰ প্ৰয়োজন নাই আৰু এনে লোকৰ কাম কেৱল শৰীৰৰ পৰা শিৰ দূৰ কৰা আৰু সৰ্বধৰ্মৰ অৰ্থ তেওঁলোকে নাজানে ৰুবি খানৰ নিৰাপত্তা এতিয়া কটকটীয়া কৰাৰ বাবে আহ্বান জনাইছে বিজেপিৰ নেতা কৰ্মীৰ লগতে হিন্দু মহাসভায়ো আৰু কিন্তু ৰুবি খানক কোনো ফটোৱাই বৰ্তমানলৈকে তলাব পৰা নাই আৰু সেইবাবে হয়তো গণপতি বাপ্পাৰ পূজা অৰ্চনা কৰাৰ পাছত নিজৰ স্বামীৰ সৈতে গৈ বিসৰ্জন দিছিল গণপতি বাপ্পাক বিসৰ্জন দিছিল আৰু এইবাৰ পুনৰ স্বামীৰ সৈতে নিজৰ বাসগৃহত স্থাপিত কৰিছে মা দুৰ্গাক আৰু মা দুৰ্গাক ইতিমধ্যে পূজা অৰ্চনা কৰিছে আৰু যি নৱৰাত্ৰিৰ ব্ৰত সেই ব্ৰত ইতিমধ্যে পালন কৰি আহিছে সোমবাৰৰ পৰা সেই নৱৰাত্ৰিৰ ব্ৰত ইতিমধ্যে পালন কৰিছে ৰুবি খানে আৰু ৰুবি খানৰ এই সাহসী পদক্ষেপত ইতিমধ্যে সাহসী আৰু একতাৰ এই পদক্ষেপত বৰ্তমান তেওঁৰ স্বামী আছিফ খানে বাহু মিলাই তেওঁৰ লগত থিয় হৈ আছে আৰু আছিফ খান আৰু ৰুবি খানক এতিয়া সেইবাবে লক্ষ্য কৰি লৈছে তীব্ৰ লক্ষ্য কৰি লৈছে মৌলানা সমাজে আৰু মৌলানা সমাজে ভাবুকি প্ৰদান কৰিছে ৰুবি খানৰ পৰিয়ালক ৰুবি খানৰ পৰিয়ালক জীৱন্তে জ্বলাই দিয়াৰ হুংকাৰ প্ৰদান কৰিছে মৌলানা সমাজে কিন্তু মৌলানা সমাজৰ কোনো ধমকিক কেৰেপ কৰা নাই এইগৰাকী সাহসী ভাৰতীয়।